নমস্কার বন্ধুরা, আমি সায়নী। আমার লিভিং উইথ সায়নী পরিবারে জানাই তোমাদের অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার নিত্য পূজা বিধি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে, তাই শেষ অবধি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। প্রতিদিন সকালে যখন আমি স্নান সেরে মন্দিরে আসি, তখন আমার প্রথম কাজ হয়, আগের দিন আমি যে ফুলগুলি ঠাকুরের পায়ে বা মনে করো কোনো মালা ঠাকুরকে অর্পণ করেছিলাম, সেইগুলিকে আগে মন্দির থেকে বের করে নেওয়ার, মন্দিরটিকে সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার, এটাই থাকে আমার প্রথম কাজ। তো দেখো, কালকে বৃহস্পতিবার ছিল, তাই জন্য আমি পানকলা সুপুরিটাও দিয়েছিলাম, ওটাও আমি এখন সরিয়ে নেব। আর শিব ঠাকুরের যে তামার বাটিটা দেখছো, এটা আমরা প্রত্যেক দিন মেজেই নিই। আর দেখো, এখানে একটি প্যাকেটের মধ্যে আমি এই সমস্ত ফুল ফুলমালাগুলি রেখে দিচ্ছি। তো এটা আমরা সপ্তাহে একদিন, আমাদের এখানে একটি জায়গা আছে যেখানে অনেক গাছপালা থাকে, তো ওই জায়গায় যেয়ে গাছের গোড়ায় দিয়ে দিই। আমরা কিন্তু কোনো জলাশয়ে ফেলি না, তাতে জলাশয়টা নোংরা হয়, আর এরকমভাবে আমাদের নোংরা করাও উচিত নয়। তো যাই হোক, সেটা করে নেওয়ার পরে দেখো, আমার যে ঠাকুর মন্দিরের সামনে যে জায়গাটা আছে, সেই জায়গাটা আমি সুন্দর করে কাপড় দিয়ে মুছে নিই, কেন আমার ঘরটা খুব ছোট আর এখান দিয়ে আমরা যাতায়াত করি, তো সেই জায়গাটা আমার পরিষ্কার করে নেওয়া উচিত। এবার দেখো, আমরা সপ্তাহে মোটামুটি তিন দিন ফুল আনি আমার এক মাসির কাছ থেকে, মানে আমাদের যে ফুল মাসি ফুল দেয় তার কাছ থেকে। তো তার ফুলগুলোকে আমি আলাদা আলাদা, মানে রং হিসাবে আলাদা আলাদা করে নিই। বেলপাতা, তুলসী পাতা যেগুলো উনি দিয়ে থাকেন, সেগুলো আমরা ধুয়ে পরিষ্কার করে নিই, কেন কি এগুলো সবার হাতে যায়। তো বাড়িতে যখন আমি ঠাকুরকে দেব, তার আগে আমাদেরকে এগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া উচিত। আর ফুলগুলো আমি কালার অনুযায়ী আলাদা আলাদা করে দিই, এই জন্যই, কেন কি জবা ফুল দেখো আমরা গণেশ ঠাকুর, কালী ঠাকুর, বজরংবলী এদের পায়ে দিই, সাদা ফুল আমি শিব ঠাকুর আর সরস্বতী মাকে দিই, লোকনাথ বাবা আছেন তাকেও দিই, আর হলুদ ফুল দিয়ে তো অন্যান্য সমস্ত ঠাকুরের পুজোই আমি সেরে ফেলি। তো তার জন্য দেখো, এখানে সমস্ত ফুলগুলো আমি আলাদা আলাদাভাবে সাজিয়ে রাখি। আরও একটা জিনিস হয়, তার জন্য আমি আলাদা করি, কেন কি অনেক ফুল দেখবে ডালির মধ্যে থাকতে থাকতে একটু হয়তো মানে শুকিয়ে যায় বা হয়তো কালো কালো হয়ে যায়, তো সেই ফুলগুলো আমি পুজোতে নিই না। তো দেখো, এখানে আমি সব বেলপাতা, তুলসী পাতা, দূর্বা আলাদা করে নিলাম। এবার আমি ঠাকুরের স্নানের বিধি শুরু করব। তার জন্য দেখো, জলে আমি একটু অগরু আর গোলাপ জল মিশিয়ে নিচ্ছি। আমি আগে প্রতিদিন ঠাকুরকে আসন থেকে তুলে সুন্দর করে স্নান করিয়ে তাকে মুছিয়ে আবার ঠাকুর আসনে তাদেরকে প্রতিষ্ঠিত করতাম, কিন্তু তোমরা এটা দেখার পরে অনেকেই আমাকে বলেছো যে না, এরকমভাবে করবে না সায়নী বা দিদি, তুমি এরকমভাবে করবে না, তোমরা এইভাবে জলের মধ্যে অঘরু আর গঙ্গা জল, তারপরে হচ্ছে তোমার গোলাপ জল মিশিয়ে একটি গামছা ভিজিয়ে সমস্ত ঠাকুরের মুখ হাত এগুলো পরিষ্কার করে দেবে, কেন কি মা লক্ষ্মী যে মন্দিরে থাকে সেই মন্দির থেকে মাকে সরাতে নেই বা অন্য কোনো ঠাকুরকেও প্রতিদিন নড়াতে নেই, তাতে মা চঞ্চলা হয়ে যান আর সেটা সংসারের জন্য ভালো নয়। তো সেই জন্য আমি আর আসন থেকে এক সপ্তাহ কাউকে তুলি না, একদম বৃহস্পতিবারে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্র পরিয়ে দিই সবাইকে, আর প্রতিদিন এইরকম স্নানের জলে অগরু আর গোলাপ জল মিশিয়ে সুন্দর করে মাদের মুখ হাত পা সব মুছিয়ে দিই। আর দেখো, প্রতিদিন আমার একটা মানে নেশা আছে যে মায়ের মন্দিরটা সুন্দর করে পরিষ্কার দেওয়া করে দেওয়া। তো দেখো, একটা ভিজে কাপড় দিয়ে আমি সামনেটা ভালো করে পরিষ্কার করে দিই। আর এবার দেবাদিদেব মহাদেবের মাথায় আমি একটু গঙ্গা জল দিয়ে দিচ্ছি আর মনে মনে ওম নমঃ শিবায় বলেছি। আমার যেহেতু মাটির মূর্তি, আগে আমি সোমবার আর শনিবার শুধু জল দিতাম, তো তোমরাই বলেছো যে শুক্রবারে একটু জল দিতে আর হচ্ছে বৃহস্পতিবারেও একটু জল দিতে, তো তোমাদের কথা মতন আমি এখন তাই করি। আর দেখো, এখানে তিলকের বিধি করব, তার জন্য আমি দু রকমের চন্দন বেটে নিচ্ছি, লাল চন্দন আর শ্বেত চন্দন, আর ফুলগুলোতেও আমি একটু গঙ্গা জল ছিটিয়ে ফুল শুদ্ধিকরণ করে নিলাম। এবার দেখো, আমাদের প্রথম পূজ্য হচ্ছে গণপতি বাপ্পা, তো গণপতি বাপ্পাকে আমি প্রতিদিন লাল চন্দন আর হচ্ছে সিঁদুর একসাথে মিশিয়ে তিলক করি, এমনকি মা দুর্গার কোলের কাছে যে গণপতি বাপ্পা থাকে তাকেও আমি একইভাবে তিলক করি। এরপর একে একে আমি সমস্ত ঠাকুরকে, যেমন আমার লক্ষ্মী মা, দুর্গা মা, কালী মা, তারপরে তোমার সরস্বতী মা যারা আছেন সবাইকে আমি লাল চন্দনের তিলক করি, এবং মহাদেবকে আমি শ্বেতচন্দনের তিলক করি, আর মা সরস্বতীকেও আমি শ্বেতচন্দনের তিলক করি। তো এইভাবে আমি আমার তিলকের বিধিটা সম্পন্ন করি।
এরপরে দেখো আমি সমস্ত ফুলে তোমার চন্দন ছিটিয়ে নিচ্ছি, আর এরপরে সমস্ত ফুল আমি ঠাকুরের পায়ে নিবেদন করব। প্রথম পূজ্য গণপতি বাপ্পা, তাই গণপতি বাপ্পার চরণে আমি একটি লাল জবা ফুল দিলাম। আসলে লাল জবা ফুল গণপতি বাপ্পার খুবই প্রিয়, আর আমার জবা ফুলগুলো দেখো একদম কড়ি কড়ি হয়ে আছে। একটু পরেই জানো তো এটা ফুলে ফুটে যখন যায় পুরোটা, তখন মন্দিরটা দেখতে এত সুন্দর লাগে যে তোমাদেরকে কি বলবো। এখন মানে জবা ফুলগুলো সবই কড়ি হয়ে আছে, একটু পরেই তোমরা দেখবে যেটা ফুটে গেছে, মানে একটু পরে বলতে একটু দুপুরের দিকে হয় এটা। তো দেখো আমি একে একে শিব ঠাকুরের পায়ে, তারপরে কালী ঠাকুরের পায়ে, সরস্বতী মায়ের পায়ে, সবার পায়ে ফুল দিয়ে দিচ্ছি, তার সঙ্গে বেলপাতা দূর্বা সবই দিয়ে দিচ্ছি। গণপতি বাপ্পার কাঁধেও আমি দূর্বা দল একটু পরে দেব। আর মা লক্ষ্মীর ঘটে আমি যে ফুলটা দিচ্ছিলাম, আমার ঘরটা তো খুব ছোট, ওখানে মানে থাকছিল না, তার জন্য মায়ের পায়ের কাছে ফুলটা আমি দিয়ে দিয়েছি। তো এইভাবে প্রতিদিন আমি ফুল দিই, যতটুকুন জানি তার মধ্যে সুন্দর করে পুজো দেওয়ার চেষ্টা করি। বাকি যতটুকুন ভুল ত্রুটি থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, সেই হিসাবে আমি সেইগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করি। আর আজকের ভিডিওতেও যদি তোমরা কোনো কিছু ভুল ত্রুটি দেখো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব। আর বাকিটা তো যেটা জানি না দেখো সেটা ভগবান আমাদের ক্ষমা করেই দেন, কারণ তিনিও জানেন যে আমি জানি না, আর ভগবানের মন অনেক বড়, তার কাছে অত ভুল ত্রুটি থাকে না। তো দেখো আমি ভক্তি ভরেই পুজোটা দেওয়ার চেষ্টা করছি, আর সুন্দর করে আমার ঠাকুর মন্দির সাজানো হয়ে গেছে। তো দেখো এখন আমরা ভোগ দেব, তো তার জন্য আমি সমস্ত গ্লাসে জল নিয়ে নিচ্ছি। আর আমার মা প্রতিদিনই এই বাসনগুলোকে সুন্দর করে তেঁতুল দিয়ে পরিষ্কার করে দেন, যদিও আমি একটা পাউডার এনে দিয়েছিলাম, তো মায়ের ওটা পছন্দ না একদমই। মা তেঁতুল দিয়ে মেজে বেশি পরিষ্কার করে ফেলতে পারে সেটাই মা বলে। তো দেখো এখানে সুন্দর করে মা সমস্ত ঠাকুরের বাসন আজকে মেজে দিয়েছে, প্রতিদিনই মা মাজে। আর এখন আমি দেখো এখানে সমস্ত ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে ভোগে আজকে আমি দিয়েছি তিন রকমের ফল, আপেল আছে, শশা আছে, খেজুর আছে। আর মা বলে যতই ফল দাও না কেন তার সাথে একটু মিষ্টি দিতে হয়, তো আমি নকুলদানা দিয়েছি আজকে। আর এখন আমি ফুল দিয়ে সমস্ত ঠাকুরের ভোগটা নিবেদন করে দিচ্ছি। নিত্যদিনের পুজো তে অত কিছু হয় না, যেদিন আমি পারি বাতাসাও দিই, যেদিন শুধু মিছরি থাকে মিছরিও দিই, আবার মিষ্টি ফলও থাকলে সেটা দিয়ে দিই, যেরকম থাকে জোগাড় সেরকমভাবে দিই। মনের ভক্তি দিয়ে পুজো করার চেষ্টা করি, এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে যায় আশা করি আমার ভগবান আমার সেটা ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আর বাকিটা তো তোমরা আছো, কোনো কিছু ভুল ত্রুটি হলে তোমরা সেটা ধরিয়ে দাও, তোমরা আমার পরিবারের সদস্য। আর তোমাদের কথা মেনে অনেক কিছু করে আমি অনেক ভালো ফল লাভ করেছি, সেটা মানে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আর আমি ছোট করতে চাই না, কেন কি তোমরা নিজের বাড়ির মেয়ের মতন, নিজের দিদির মতন আমাকে আমার সব ভুল ধরিয়ে দাও। তো দেখো এখানে আমার সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে, এবার ধূপ প্রদীপ দিয়ে আমি শুধু আরতিটা সারবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর তোমাদের কথা মতন আরেকটা জিনিস এনেছি, সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। প্রতিদিনের পুজোতে আমি ঘিয়ের প্রদীপ অথবা তেলের প্রদীপ জ্বালাই, তো দেখো আজকে আমি তেলের প্রদীপ জ্বালিয়েছি আর মাদেরকে আরতি করে নিচ্ছি। এটা আমার খুব সুন্দর লাগে, কেন এই জায়গাটা আমার সব থেকে প্রিয় জায়গা, কেন ফুল দিয়ে সাজানোর পরে না আরতি করতে আমার ভীষণ ভালো লাগে। আর এখন এখানে দেখো ধূপকাঠি দিয়ে আমি আরতি করে নিচ্ছি। প্রতিদিন আমি একটু ধূপ জ্বালানোর চেষ্টা করি, তবে আজকে না আমি ধূপটা জোগাড় করতে পারিনি, মানে আমাদের যে দোকানে নারকেলের ছোবা কিনে নিয়ে আসি আমি যে দশকর্ম ভাণ্ডার থেকে, তো সেই দাদার দোকান বেশ কিছুদিন ধরে বন্ধ আছে, তাই দেখো আমি আজকে ওই রেডিমেড যে ধূপ হয় সেই ধূপ দিয়েই আজকে আরতিটা সেরে নিচ্ছি। তো দেখো এটা আরতি আমি করে নিচ্ছি, আর এরপরে আমি যে জিনিসটা এনেছি আমার বাড়িতে সেটা তোমাদেরকে দেখাবো, তার আগে আমার মাদেরকে কত অপূর্ব লাগছে সেটা একটু তোমরা দর্শন করে নাও। তো মাদেরকে দর্শন করা হয়ে গেছে। তোমরা অনেকেই বলেছিলে দিদি তুমি বাড়িতে একটা তুলসী গাছ আনো, কিন্তু তুলসী গাছ রাখার আমার জায়গা ছিল না, তো তার জন্য বেশ কিছুদিন আগে মা তোমাদের কথা মতন আমাকে না বলেই একটা তুলসী গাছ এনেছে, যেটা আমরা এরকম প্রাচীরের উপরে আমরা রেখেছি, আর প্রতিদিন আমরা সেটাতে তুলসীতে জল দিই আর ফুল দিই, তারপরে ধূপ দেখাই। তো এটা আমার মনকে খুব মানে শান্ত করে দেয়, আর ভীষণ ভালো লাগে মায়ের পুজো করতে। তো দেখো আমি ফুল দিয়ে দিয়েছি আর ধূপকাঠি দিয়ে দিলাম।
তো এই ছিল আমার প্রতিদিন সকালের পূজাবিধি। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে লিখে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কমেন্টের আশাতেই আমি বসে থাকি যে তোমরা কত সুন্দর সুন্দর কমেন্ট করবে আমাকে। আর যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। চলো দেখা হবে আবার কালকে আরও একটি পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।